সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দশ কোটি টাকার হেরোইন সহ মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে র্যাব বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহীর সাবেক ছাত্র নেতাদের শ্রদ্ধা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত চাঁপাই নবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার হেরোইন সহ এক মাদক সম্রাট ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ বৃহস্পতিবার সকাল নটার দিকে জেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় এটি বছরের সর্বোচ্চ পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার আটককৃতরা হলেন শরীফুল ইসলাম ওরফে ধলু মিয়া ও তার ছেলে মমিনুল ইসলাম তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার জায়রা মোরল গ্রামে র্যাব জানায় চলতি বছরের সবচেয়ে বড় হেরোইনের চালান পাচার করার পরিকল্পনা করছিল এই চক্র পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল চক্রটি এবং গত রাতে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে মাদকের মূল হোতা শরীফুল ইসলাম ওরফে ধলুমিয়ার বাসার মাটির নিচে লুকিয়ে রাখে আবিধানিক দল সে বাসা থেকে তার ছেলে মমিনুল ইসলামকে আটক করে হেরোইন সম্পর্কে জিজ্ঞেস করলে সে বাড়ির পেছনে লুকিয়ে রাখা হেরোইন বের করে দেয় পরবর্তীতে গোয়েন্দা দল মূল মাদক সম্রাটকে নদীর পার হতে গ্রেপ্তার করে এ সময় মোট দশ কেজি হেরোইন উদ্ধার করে র্যাব পাঁচ সদস্যরা এ ঘটনায় আসামের বিরুদ্ধে সদর থানায় নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে সিপিসি কর্তৃক মাটির গর্তে প্লাস্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকোনো অবস্থায় দুই হাজার তেইশ সালের সর্বোচ্চ পরিমাণ দশ কেজি হেরোইন সহ মাদক সম্রাট দুলুকে গ্রেপ্তার র্যাব ফাইভ শুধু এফ ফাইভ আমরা তিরাশি কেজি হিরোইন উদ্ধার করেছি এই এক বছরে আজ চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় উনিশশো সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বছর ঘুরে আবারও এসেছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করছে একাত্তরের অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিবসটি উপলক্ষে সকাল আটটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক শহীদ মিনার ও বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তা পরে সেখানে বিভিন্ন হল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বাদ জোহর দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় এছাড়াও বিকেলে বিশেষ নাটক ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপর সকাল দশটায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির ডিআইজি আনিসুর রহমান মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জেলা প্রশাসক স্বামী আহমেদ সহ প্রশাসনের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা করেন তারা পরে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল এগারোটায় সিএন মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে সিটি মেয়র এ এইচ এম লিটনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাশিকের কাউন্সিলর বৃন্দ এরপর কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ভাবে শ্রদ্ধা নিবেদন করেন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয় এ সময় কাউন্সিলর বৃন্দ ও রাশিকের কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন পাকিস্তান হানাদার বাহিনী পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এবং বিশেষ করে স্বাধীনতা প্রাপ্তি ষোলোই ডিসেম্বরের প্রাককালেই তারা জাতিকে মেধাশূন্য করার জন্যে একটা হত্যাযজ্ঞে নেমেছিল পাকিস্তান বাহিনী আমরা তাদেরকে ধিক্কার জানাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সে সকল বীরদের যারা এই দেশে মাতৃকার জন্যে জীবন দিয়েছে আমরা জানি যে এই শহীদদের আত্মত্যাগী আসলে আজকে আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে যারা এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা জানি তিরিশ লক্ষ শহীদের কথা জানি আমাদের মা বোনদের কথা জানি এছাড়াও যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কল্যাণে আজকে এই বাংলাদেশ তো জাতি কখনো তাদের এই আত্মত্যাগকে ভুলবে না কারণ শহীদের এই আত্মত্যাগের কারণেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি ধাবমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার আকাঙ্ক্ষা দেখেছিলেন সে সোনার বাংলা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি কিন্তু যে বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের জীবনে এই দিনগুলো যখনই আসবে আমাদের তাদেরকে স্মরণ করতে হবে কারণ মনে রাখতে হবে যে আমাদের এগিয়ে যাওয়ার যে ভিত্তিভূমি এই ভিত্তিভূমি কিন্তু শহীদদের অবদান শহীদদের এই রক্তস্নাত বাংলাদেশ সুচিতায় উদ্ভাসিত এই বাংলাদেশ আমরা চিরকাল শহীদদেরকে বৃণম্য চিত্রে স্মরণ করব এবং তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেজন্য আমরা সবাই সচেষ্ট শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার দিকে নগরের টিবাদ এলাকায় বৌদ্ধভূমি স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন শ্রদ্ধা নিবেদনের সময় সাবেক ছাত্রনেতা ও রাশে তিন পবা মোহনপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ সাবেক ছাত্রনেতা আল মাসুদ শিবলি শাহরিয়া রহমান সন্দেশ হাবিবুর রহমান বাবু মিরাজুল ইসলাম মেরাজ কামরান হাফিজ ইয়ামিন জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু জেলা আওয়ামী লীগের সদস্য শরীফুল ইসলাম জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লা খান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রৌপের হাত কেটে নেওয়ার হুমকি অফিসের ফাইলপত্র তসনজ করা সহ তাকে লাঞ্ছিত করার অভিযোগ স্থানীয় সন্ত্রাসী রুবেল আলী ও তার বাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের ভিতরে শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে এ ঘটনা ঘটে ঘটনা পর থেকে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে এ ঘটনায় পরিষদ এলাকার সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আসেল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রৌব বলেন দুপুরে সন্ত্রাসী রুবেল আলী সহ কয়েকজন সন্ত্রাসী তার রুমে প্রবেশ করে প্রথমে তারা তাকে বলে এমপি সাহেবের নির্দেশে তার হাত কেটে নেওয়া হবে এমন কথা বলেই তারা অফিসের কাগজপত্রগুলো টেবিল থেকে ফেলে দেয় পরে তার ড্রয়ার থেকে কিছু ফাইল বের করে নিয়ে যায় তারা এ সময় তাদের বাধা দিলে রুবেল তাকে বিভিন্নভাবে শারীরিক লাঞ্ছিত করেন তিনি এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে বরাইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান পরিষদ চত্বর সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে ফুটেজ দেখে সকল অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থিত বৌদ্ধভূমিতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পুলিশ সহ মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিটের সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ ঘটনায় পরিষদ এলাকার সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসেল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রৌফ বলেন দুপুরে সন্ত্রাসী রুবেল আলী সহ কয়েকজন সন্ত্রাসী তার রুমে প্রবেশ করে প্রথমেই তারা তাকে বলে এমপি সাহেবের নির্দেশে তার হাত কেটে নেওয়া হবে এমন কথা বলেই তারা অফিসের কাগজপত্রগুলো টেবিল থেকে ফেলে দেয় পরে তার ড্রয়ার থেকে কিছু ফাইল বের করে নিয়ে যায় তারা এ সময় তাদের বাধা দিলে রুবেল তাকে বিভিন্নভাবে শারীরিক লাঞ্ছিত করেন তিনি এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান পরিষদ চত্বর সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে ফুটেজ দেখে সকল অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ